আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন কোথায়, তিনি দেশে নাকি বিদেশে, এ নিয়ে পরস্পর বিরোধী তথ্য সহ নানান আলোচনা রয়েছে। অবশ্য এরই মধ্যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারিয়েছেন। এ বিষয়ে কোনো ঘোষণা দেয়া না হলেও তার নামে দলের কোনো বিবৃতি দেয়া হচ্ছে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ছাড়াও বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগ নেতাই রয়েছেন ভারতে, অনেকে গ্রেপ্তারও হয়েছেন, কিন্তু উবাইদুল কাদের গ্রেপ্তার এড়াতে পেরেছেন। তার অবস্থান ঠিক কোথায় সেটি এখনও অস্পষ্ট। তবে ভারতে অবস্থানকারী অনেকেই বলেছেন কাদের সেদেশে যাননি, কেউ কেউ বলেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক, কারো দাবি সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে, আবার কারো ধারণা ছাত্র জনতার অভ্যর্থনের পর সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশ ছাড়ার সুযোগ পাননি, তিনি দেশেই রয়েছেন, সীমান্তবর্তী একটি জেলায় অবস্থান করছেন, সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে ভারতে পালিয়ে যাবেন। সব মিলিয়ে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান নিয়ে বড় ধরনের ধূম্রজাল রয়েছে। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেয়ার চেষ্টা করছেন। গণ অভ্যর্থন পরিস্থিতি কেন তৈরি হলো? আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকেই নানা ভুল সিদ্ধান্তকে দায়ী করে ওবায়দুল কাদেরের ওপর আঙুল তোলেন। তাদের দাবি সাধারণ সম্পাদক হিসেবে বড় দায় তার ঘাড়েই, সংগঠনে তিনি নিজেকে একক কর্তৃত্বের জায়গায় নিয়ে গিয়েছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে ওবায়দুল কাদেরও কারো সঙ্গে যোগাযোগ রাখছেন না। ভারতে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সঙ্গে উবাইদুল কাদেরের দেখা হলে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। কয়েকজন নেতা জানান আওয়ামী লীগ নেতাকর্মী রোষানলের শিকার হয়ে ইতিমধ্যে ভারতে নাজেহাল হয়েছেন প্রভাবশালী একাধিক সাবেক মন্ত্রী। উবাইদুল কাদেরের বেলায় এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কাদেরকে ঘিরে থাকা অন্তত 7 জন প্রভাবশালী কেন্দ্রীয় নেতার পাশাপাশি কমপক্ষে 3 জন সাবেক মন্ত্রী ও 1 জন উপদেষ্টার কারণে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের দূরত্ব বেড়েছিল। তাদের কারণে কেন্দ্রীয় নেতা অনেকে ইচ্ছা থাকার পরেও শেখ হাসিনার সাথে দেখা করে ওই সময়কার বিরাজমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত দিতে পারেননি।